আসসালামু আলাইকুম তো আজকে রিলিজ হয়ে গেল কোপ্রো হিরো থার্টিন তো কি কি ফিচার রয়েছে কোপ্রো থার্টিনে আসুন দেখে নেই এইচ বি সিরিজ লেন্সেস সিনেম্যাটিক আলট্রা ভিউ লেন্স আল্ট্রা ওয়াইড লেন্স ম্যাক্রো লেন্স যার মাধ্যমে ফোর এক্স ফোকাস থাকছে এই লেন্সগুলো দিয়ে কিন্তু আপনারা যেরকম অ্যাকশন সিন চান আপনারা কিন্তু খুব সহজেই নিতে পারবেন এবং ছোট্ট একটা ক্যামেরাতে এতগুলো লেন্স ইউজ করা যাবে এর আগে কিন্তু এতগুলো লেন্স কোন অ্যাকশন ক্যামেরাতে আমার যেন মতো ছিল না আপনি যখনই লেন্স অ্যাটাচ করবেন তখনই ক্যামেরা কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাবে যে আপনি কোন লেন্সটি অ্যাটাচ করেছেন এবং সেই অনুযায়ী সেটিংটা চেঞ্জ করে নেবে GoPro হিরো 13 নিউ ডিজাইন করা হয়েছে ব্যাটারিটাও নতুন ভাবে ডিজাইন করা হয়েছে এবং আগের থেকে বেশ ভালো দেওয়া হয়েছে আগের মাউন্ট তো থাকছেই বোনাস হিসেবে ম্যাগনেটিক মাউন্ট ডিজিআর এর মতো তারা এবার নিয়ে আসছে GoPro হিরো থার্টিনে এই মাউন্টে দিয়ে কিন্তু খুব দ্রুত আপনার অ্যাক্টিভিটি গুলো ক্যাপচার করতে সহযোগিতা করবে ফোর হান্ড্রেড ব্রাস্ট এফপিএস স্লোমো অ্যামেজিং স্লোমো হবে গোপ্রো হিরো থার্টিন দিয়ে ফাইভ পয়েন্ট থ্রি কি রেজলিউশনে আপনি প্রফেশনাল ভিডিও করতে পারবেন টেন বিট কালার যেটা আগেও ছিল ডিজিআই তো আমরা দেখেছি যে সফটওয়্যার এই সেই দিয়ে টেন বিট কালার আপগ্রেড করা যায় প্রো থার্টিনেও টেন বিট কালার দেওয়া হয়েছে তারুণ ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু গোপ্রোতে আগের মতোই এবার আরো বেশি ভালো করা হয়েছে আরো বেশ কিছু কিন্তু ফিচার রয়েছে যার মধ্যে রয়েছে জিপিএস প্লাস ডেটা ওভারলে টাইম র্যাপ নাইট এফেক্ট ওয়াইফাই সিক্স দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার ফাইল কিন্তু খুব দ্রুত ট্রান্সফার করতে পারবেন আলটিমেটলি গোপ্রো হিরো থার্টিন এই অ্যাকশন ক্যামেরার বাজারে যে ফিচার গোপ্রো থার্টিন দিয়েছে বেস্ট 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 ইনসা থ্রি সিক্সটি কিছুদিন আগেই অনেকগুলো ফিচার নিয়ে একটা ক্যামেরা রিলিজ করেছে বাট কোপ্রো থার্টিন কিন্তু নেই গোপ্রোর একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই অ্যাকশন ক্যামেরাতে এবং যেই ফিচার এবং যে লেন্সেস এনেছে দারুণ এবার কিন্তু দেখতে হবে যে বাজারে গোপ্রো থার্টিনের দাম কত থেকে স্টার্ট হয় স্পেশালি বাংলাদেশে আমার খুব শখ ছিল একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার আর এই অ্যাকশন ক্যামেরার ভিডিও দেখে আমার তো মানে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে যে একটা কিনি সো থ্যাংক ইউ যারা দেখুন ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আজকে ভিডিওটা ভালো রেজলেশনে হয়তো হবে না আমার আইফোনটা পানিতে নষ্ট হয়ে গেছে তো আজকে এই জন্যই আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করা রেজোলেশনের জন্য আমি দুঃখিত